হ্যাঁ দাদা কত টাকা হলো আপনার আশি টাকা আচ্ছা আচ্ছা নিন বাবা বাবা প্লিজ আইসক্রিম খাবো আইসক্রিম কিনে দাও না বাবা প্লিজ আইসক্রিম কিনে দাও না বাচ্চা বায়না করছে আজকাল তো নাও বলা যায় না তাই না আপনি আবার বেশি আপনি কুড়ি টাকা ফেরত দিন না আচ্ছা আচ্ছা বাবা আইসক্রিম খাবো প্লিজ আইসক্রিম কিনে দাও না বাবা প্লিজ শুনতেই চাইছে না না আরে আপনি কুড়ি টাকা ফেরত দিয়ে দিন না আপনার এত কি এই ডাক্তার না বলেছে না হ্যাঁ একদম কথা শোনার কোনো দরকার নেই যেটা বলছে শুনতেই হবে এরকম কোনো মানে নেই সেটাই বাচ্চার কথা দরকার নেই না না ডাক্তারের কথা শোনার দরকার নেই আরে আপনি টাকা দিন না আপনার কি হচ্ছে ও প্রত্যেক দিন খায় ও আচ্ছা প্রত্যেক দিন খায় আচ্ছা আচ্ছা প্রত্যেক দিন খায় যেমন আজকেও খেয়ে নিক আরে আপনি আরে ঠিক আছে আপনার দোকান থেকেই খাবে আমি দেবো পরে আমি শরীর খারাপ হয়ে যাবে তো তাই আমি দিতে চাইছি না ও আচ্ছা শরীর খারাপ হয়ে গেলে বাবু শরীর খারাপ হয়ে গেলে এখানে খাওয়া যাবে না তুমি নিয়ে গিয়ে খাবে আপনি নিয়ে নিয়ে চলে যান দিয়ে গিয়ে খেয়ে নেবে এই দেখুন আবার যাওয়ার কথা আসলো আমি নিয়ে যেতেই চাইছি না ব্যাপারটা একটু বুঝুন ও আচ্ছা আচ্ছা ও কিন্তু বাটার স্কচ আইসক্রিমটা খুব ভালো খুব দারুণ বাচ্চাটা কি বাবু তাই না খুব ভালো ওতে কিচ্ছু হবে না আপনিও খেতে পারেন আরে এখানে আমি কোথেকে চলে এলাম আমি কেন খাবো ও আচ্ছা আচ্ছা আপনি খাবেন না মানে আপনারটা ওকে দিয়ে দেবেন তাহলে দুটো এই দুটো আইসক্রিম আর এটা আমি আবার কখন বললাম না আপনি বলেননি কিন্তু বাচ্চাকে এরকম না বলাটাও আজকালকার যুগে কেমন লাগে না বাচ্চার মুখটা ছোট হয়ে যাচ্ছে তাই না কি বাবু হ্যাঁ বাবা বাটার স্কচ খাবো বাবা বাটার খাবো আচ্ছা বাবু ঠিক আছে এই বাটার একটা দিবি তো বাবুর জন্য খাবে বলছে ছাড়ুন না খাবে আরে আরে আমি নেব না আমি টাকা দেব না হে আপনাদের শুধু টাকা বাচ্চা খাবে বলছে আমি দিয়ে দিই না বাটাস কচে কোনো ক্ষতি নেই আমি বলছি উল্টে লাভ আছে বাটাস কচ মানে আইসক্রিম খেলে লাভ আছে এটা কি ধরনের কথা আরে লাভ নেই আপনি কিনবেন আমার থেকে আমার লাভ হবে না সেটাই আপনার লাভ আছে আমার তো লাভ নেই আবার লাভ লোকসান আপনাদের শুধু লাভ লোকসান ঠিক আছে আপনাকে কিছু করতে হবে না আমার তরফ থেকে বাবুকে আইসক্রিম ঠিক আছে আমি আইসক্রিম দিয়ে দিচ্ছি আপনাকে কিচ্ছু করতে হবে না পরে শুধু টাকাটা দিয়ে দেবেন ঠিক আছে আরে কি পরে আরে আমি তো দিচ্ছি হ্যাঁ আপনাকে কিছু বলতে হবে আপনি দাঁড়ান তো আরে আমি তো দিচ্ছি দে না বাটস বাবু দেরি হয়ে যাচ্ছে তাই না বাবু দে না বাবু থ্যাংক ইউ কাকু ই ওয়েলকাম এই তো বাচ্চা কত খুশি হলো দিন তাহলে বাকি কুড়ি টাকা তো ফেরত দিয়ে কুড়ি টাকা আর এর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে এটার দাম চল্লিশ টাকা আমি আরো কুড়ি টাকা পাবো পরে দিয়ে দেবেন টাটা বাবু আবার আসবে বাবা না এলেও তুমি চলে আসবে ঠিক আছে